বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে লেসন শুরু করছি। আমি আবদুল্লাহ আলামি আপনাদের সঙ্গে আছি। আমাদের আজকের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য অধ্যায়ের বৃত্তি বা অ্যানুইটি নিয়ে আলোচনা করব আজকে। এর আগে আমরা আলোচনা করেছি অর্থের সময়মূল্য অধ্যায়েরই লামসাম অ্যামাউন্ট নিয়ে, যেগুলো এককালীন অর্থপ্রাপ্তি অথবা প্রদানের ক্ষেত্রে আমরা যে সমস্ত হিসেব করতে পারি সেগুলো। কিন্তু এবারে আমরা কথা বলব অ্যানুইটি বা বৃত্তি অথবা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তিটা আসলে কি। অনেক সময় আমরা লক্ষ্য করি যে ব্যাংকে ডিপিএস হিসেবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা হয় কিংবা এর গ্রাহকরা জমা রাখেন। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে ব্যাংক থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করেছে লোন হিসেবে এবং এই টাকাটা প্রত্যেক মাসের কিস্তিতে অথবা ত্রৈমাসিক হারে অথবা এক বছর পর পর এই টাকাটা পরিশোধ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই টাকাটা যে ঠিক একটা নির্দিষ্ট সময় পর সমান পরিমাণ কিস্তি প্রদান করা হচ্ছে এবং এই সমান পরিমাণ অর্থ বা কিস্তিটি পরিশোধ করার ক্ষেত্রে কিভাবে হিসাব নিকেশ করা হচ্ছে, কিভাবে কিস্তিটা নির্ধারণ করা হচ্ছে, সুদটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত রাখার পরেও, এই ব্যাপারগুলো নিয়ে সাধারণত অ্যানুইটি বা বৃত্তিতে আলোচনা করা হয়। বেসলি এবং অ্যান্ড ব্রিগহ্যামের মতে যেটি হয় যে অ্যান অ্যানুইটি ইজ এ সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট মেড অ্যাট ফিক্সড ইন্টারভালস ফর এ স্পেসিফাইড নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ে পরপর, অর্থাৎ মোট কিছু কিস্তির সংখ্যা দেওয়া থাকবে এবং এখানে যে কিস্তিটা দেওয়া হবে তার পরিমাণের সমান। এই দুটি জিনিসকে ঠিক রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যে প্রদান করা অথবা প্রাপ্ত হয়, এটি আমাদের বার্ষিক বৃত্তির আলোচনার বিষয়। পরবর্তী আলোচনাতে আমরা কথা বলব বৃত্তির প্রকারভেদ নিয়ে। এই আলোচনাতে আমাদের শুধুমাত্র অ্যানুইটি নিয়েই কথা বলার ইচ্ছে ছিল আমার, তো কথা বলে ফেলেছি। পরবর্তী লেসনের জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।